আকারে বাচ্চারা সুযোগ পাবে, তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত করতে হবে। সালামু আলাইকুম। আজকে আমরা একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে আওয়ামী লীগের লেসপেন্সাররা, আওয়ামী লীগের চোর গুলা মতিয়া চৌধুরীকে নিয়ে খুব লাফালাফি করতেছে। তারা মতিয়া চৌধুরীকে খুব সৎ, সে খুব সাধারণ জীবনযাপন করছে এগুলা বলতেছে, কিন্তু আসল কাহিনী কি? আসলে কি মতিয়া চৌধুরী খুব ভালো ছিল, নাকি বাংলাদেশের জনগণের জন্য সে একটা অভিশাপ ছিল? এটা আমাদের বুঝতে হবে। অনেকে ভুল ধারণা করে যে মৃত মানুষ সম্পর্কে আলোচনা করতে নাই, কিন্তু এই যখন এই জালিম সরকারের সহযোগীরা এখনো আওয়ামী লীগের এবং জুলুমতন্ত্রের প্রসার করতেছে, আবার তারা বাংলাদেশের ক্ষতি করার জন্য সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে, তখন তাদের এই ইতিহাসগুলো বাঙালি জানা উচিত। মতিয়া চৌধুরীর সিম্পল লাইফে অনেক সিম্পল চলতে পারে, সে নিজের হাতে বাজার করতে পারে, সে তাঁতের শাড়ি পরতে পারে, সে কোনো লাক্সারি লাইফ লিড করে নেয়, দ্যাটস ফাইন। কিন্তু এই সততা শুধুমাত্র এই একটা সাইডের মানুষের সততা, তার সামগ্রিক সততা অনেস্টিকে ডিজার্ভ করে না। কারণ সে সবচাইতে বড় অপরাধী হয়েছে, সে আওয়ামী লীগের যত খুন, যত জুলুম, যত অন্যায়, যত চুরি, যত বাটপারি সবগুলোকে সে সাপোর্ট করছে, সে এগুলাকে সরকারকে বাঁচানোর চেষ্টা করছে, ডিফেন্ড করছে সরকারকে। এই যে শাপলা চত্বরে অগণিত আলেমকে, বাচ্চাদেরকে খুন করা, এই যে ছাত্রলীগের মাধ্যমে দেশে আনাচে কানাচে যত খুন ধর্ষণ হয়েছে, এগুলা সবগুলা ডিসিশন মেকার ছিল সে। কিভাবে বিরোধী দলকে দমন করতে হবে, কিভাবে রাজনৈতিক মাঠকে দখল করতে হবে, এগুলার সে প্রোপাগান্ডা মেকিং ছিল, মেকার ছিল সে, ছিল অগ্নিকন্যা বলতে থাকে। তার মধ্যে অনেক জিদ্দি প্ল্যানিং ছিল, সে অনেক আগে পর খাওয়া রাজনীতিবিদ, সে তার সব এই রাজনৈতিক অভিজ্ঞতাকে শয়তানি কাজে ব্যবহার করছে, বাংলাদেশের মানুষকে খুন করছে। সে তার বাংলাদেশে যে শেখ হাসিনা যত খুন করছে, গুম করছে, শত শত হাজার হাজার মানুষকে সে সাপোর্ট করছে, সে সংসদের উপনেতা ছিল। তো তার মানে কি, সে শেখ হাসিনার সমস্ত অন্যায়কে, অবৈধ সরকারকে সে সাপোর্ট করছে। সে যদি সৎ মানুষ হতো, ভালো মানুষ হতো, তাহলে তো সে কখনো শেখ হাসিনার মতো খুনিকে সাপোর্ট করতে পারতো না। সে অসৎ মানুষ দেখে সে শেখ হাসিনার মতো একটা জালিম খুনিকে সাপোর্ট করছে, তার কারণে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, তার কারণে, তার সাপোর্টের কারণে শেখ হাসিনা পাওয়ার পাইছে। শেখ হাসিনা মতিয়া চৌধুরীর মতো এরকম আরো চেলা চামুন্ডা ছিল দেখা, তাদের শক্তিতে শেখ হাসিনা শক্তিমান হয়েছে এবং মানুষের তো জুলুম করছে, খুন করছে, অন্যায় করছে, প্রত্যেকটা তাই মতিয়া চৌধুরীকে অবশ্যই নিতে হবে। কাজে যেসব চোররা আওয়ামী লীগের এখনো মতিয়া চৌধুরীর নামে খুব বড় বড় সাফাই গাইতেছে, সে খুব সৎ ছিল মতো, এসব কথা চলবে না। সে খুনি ছিল এবং সে খুনি সহযোগী ছিল এবং সে আওয়ামী লীগের ডিসিশন মেকার, অনেক উচ্চ পদে ছিল। শেখ হাসিনার মহিলা যত নেত্রী ছিল আওয়ামী লীগের, তার মধ্যে সে একটা লিডিং পজিশনে ছিল, শেখ হাসিনার ডাইনার ছিল এই মহিলা। কাজে এই মহিলা ভয়ঙ্কর খুনিদের সহযোগী, কাজেই তাকে সাধু সাজানোর কোনো চেষ্টা বাঙালি মানবে না।